হ্যালো ভিউয়ার, অটোক্যাড 3D টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। অটোক্যাড 3D টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালে আপনাদের এরকম একটি গ্লাস টেবিল তৈরি করে দেখাবো। তো আমরা খুব সহজেই অটোক্যাডের সাহায্যে এরকম একটি টেবিল তৈরি করতে পারি। দেখুন যে টেবিলটা এখানে ডিসপ্লেতে আছে, এই টেবিলটা আজকে তৈরি করব। তো টেবিলটা তৈরি করার জন্য আমি প্রথমে অটোক্যাডটা অন করতে হবে, এরপরে একটি লাইন ক্রিয়েট করব। কিবোর্ড থেকে প্রেস করি কিংবা যে এখান থেকে লাইন আছে এখান থেকে লাইন নিয়েও আমি কাজটা করতে পারি। লাইন প্রথমে কি লাইন ক্রিয়েট করব, যে লাইনটার দৈর্ঘ্য হবে 5 ফিট। এই লাইনটাকে আমি 4 ফিট অফসেট করব, তাহলে অফসেট ও ডাবল এফ এস টি অফসেট ও লিখে ইন্টারপ্রেস করবেন। 4 ফিট লিখে ইন্টারপ্রেস করি, এটা 4 ফিট। তারপরে আমি 2 পয়েন্ট সার্কেল নেব। এইখানে দেখুন এই সার্কেল আছে, এই যে 2 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্ট সার্কেল নিয়ে এখানে একটি এবং এখানে একটি পয়েন্ট দিয়েছিলাম। আবার আমি 2 পয়েন্ট সার্কেল নিলাম, এই যে এখান থেকে 2 পয়েন্ট সার্কেল, এইখান থেকে এবং এইখানে দুইটা পয়েন্ট নিয়ে আমি একটি সার্কেল ক্রিয়েট করলাম। তো সার্কেল ক্রিয়েট করার পরে সার্কেলের ভিতরের অংশটুকু আমি ট্রিম করে দেবো। এই যে এখান থেকে ট্রিম নিলাম, ট্রিম এন্টার, এই যে ট্রিম হয়ে গেল। তারপরে যে কাজটি সেটা হলো আমি একটি লাইন নেব, এইখান থেকে লাইন, এইখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে দুটি লাইন নিন। এই লাইনগুলোকে অফসেট করবো, অফসেট করার জন্য ও এন্টার 6 ইঞ্চি অফসেট করব। তো এইখান থেকে এইখানে হয়ে গেল। তারপরে আমি আবার একটি লাইন নেব, এখান থেকে লাইন, এইখানে এইখানে ও অফসেট করবো। এই লাইনটাকে দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে অফসেট করবো, অফসেট এন্টার 3 লিখে ইন্টারপ্রেস করি এবং এই পাশে 3 এই পাশে 3। তো 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি অফসেট হয়ে গেল এবং এই লাইনটাকে আবার অফসেট করব, ও এন্টার 15। এখন দেখুন এই পাশে 15, এই পাশে 15। দেখুন ভেতরের যে অবজেক্টটুকু আছে এটুকুকে আমি কপি করব, এই যে কপি, দেখুন এই যে কপি, সম্পূর্ণটুকু কপি করব। কপি করে বাইরে নিয়ে চলে যাব, এরপরে বাড়তি অংশটুকুকে আমি ট্রিম করে দেবো। এখানে ট্রিম আছে, ট্রিম এন্টার, এই যে বাইরের যে বাড়তি অংশটুকু আছে এগুলোকে সব ট্রিম করে দিচ্ছি। এটাকে আর একটা কপি করব, কপি করে একটু বাইরে রেখে দিলাম। এই মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটা আমি রাখতে যাচ্ছি না, লাইনটা ডিলিট করে দিলেও চলবে আমাদের। তো এখন এই যে ট্রিম করব, ট্রিম এইখানে সম্পূর্ণ অংশটুকু আমি ট্রিম করতে পারি, এইখানেও একই অবস্থা। ট্রিম করা হয়ে গেল, ট্রিম করা হয়ে যাওয়ার পর এখন যে কাজটি করবো সেটা হলো এগুলোকে আমি জয়েন করতে হবে। তো আমি এখন যে কাজটি, এই যে এখানে এগুলো থাকুক সমস্যা নেই, এগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে, তো আমি এগুলোকে জয়েন করে দেব। তো জয়েন করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি যে, যে ফর জয়েন এন্টার এবং এইগুলোকে সিলেক্ট করে এন্টার প্রেস করি। দেখুন সবগুলো জয়েন হয়ে গেছে। আবার যে, যে ফর জয়েন, এই যে দেখুন একটি একটি করেও আপনি সিলেক্ট করতে পারেন কিংবা সবগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করলে জয়েন হয়ে গেল। তো এরপরে যে কাজটি করব সেটা হলো আমি একটি সারফেস ক্রিয়েট করব, একটি বড় সারফেস ক্রিয়েট করতে পারি। এখানে এইখানে একটি সারফেস ক্রিয়েট করলাম, এরপরে এইখানে যে এগুলো আছে এগুলোকে আমি মুভ করে দিচ্ছি, এই ভিতরে এগুলো সিলেক্ট করে মুভ করে বাইরে নিয়ে চলে গেলাম। এখন এই অংশটুকুকে আমি জয়েন করব, কিবোর্ড থেকে প্রেস করি যে, যে ফর জয়েন, এই যে সবগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করলে দেখুন সবকিছু জয়েন হয়ে গেল। এখন যে কাজটি আমি করব সেটা হলো আমি এখন আমার ভিউটা চেঞ্জ করে নেব। ভিউটা চেঞ্জ করার জন্য এখানে দেখুন 3D নেভিগেশন, এখানে HW আইসোমেট্রিক ভিউ আমি চলে গেলাম। তো HW আইসোমেট্রিক ভিউ যাওয়ার পরে এখন যে কাজটি করব সেটা হলো আমি এটাকে মুভ করব, উপরের দিকে মুভ করব। মুভ করার আগে যে কাজ সেটা হলো আমি এই অংশটুকুকে, এই যে এখানে যে লাইনগুলো ছিল এগুলোকে আমি পুনরায়
এইখানে নিয়ে যাব। এখানে দেখুন পুনরায় নিয়ে গেলাম, এবং কপি এটাকে কপি করে 2.5 ফিট, 2.5 ফিট উপরে আমি নিয়ে যাব। 2.5 ফিট, 2.5 ফিট উপরে এটা কপি হয়ে গেল। তো এরপরে দেখুন এদের উপরে কিন্তু এটা কপি হয়েছে। এরপরে যে কাজটি সেটা হলো এইখান থেকে এটাকে মুভ করে, এই যে মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্ট থেকে এই মিডিল পয়েন্টে দিয়ে দিন। দেখুন এখানে কিন্তু এই যে এই লাইনটা বেশি ডিলিট করে দিচ্ছে, এই লাইনটা ডিলিট করে দিলে দেখুন এই যে আমার যে অবজেক্টটা আমি মুভ করে আনলাম সেটা এখন দেখাচ্ছে, এখানে শো করতেছে। এখানে আমি একটি কাজ করতে পারি, আমি এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, কিংবা এই কাজটি আমি বক্স দিয়েও করতে পারি। এখানে বক্স এই যে এখান থেকে এইখানে, এবং একটি বক্স ক্রিয়েট করবো। আমি যদি এটাকে একটু ওয়ারফ্রেম থেকে আমি শেডেড উইথ এজ এই মোড়ে নিয়ে যাই, তাহলে এই যে এখান থেকে বক্স নিলাম, বক্স নিয়ে এখান থেকে 2.5 ফিট একটি বক্স ক্রিয়েট করলাম, এবং এইখানে সেম 2.5 ফিট একটি বক্স ক্রিয়েট করলাম। এরপরে আমি এখন যে কাজটি করতে পারি সেটা হলো আমি এই অবজেক্টটুকুকেও, এই অবজেক্টটুকুকে আমি এইখানে মুভ করে নিয়ে চলে আসলাম, আইনে বসে দিলাম, দেখুন বক্সের উপরে বসে দিলাম। এখন উপরের যে অংশটুকু আছে এটা কিন্তু গ্লাস হবে, এবং নিচের যে অংশটুকু আছে এগুলো ফ্রেম হবে। এখন আমি এই ফ্রেমটাকে এক্সট্রুড করব, খুব সহজে আমরা কাজটা করতে পারি। এই অপ্রয়োজনীয় যে লাইনগুলো আছে এখন আর এগুলো দরকার নেই, এগুলো আমি ইরেজ করে দিতে পারি, এগুলো দেখুন আর দরকার নেই আমার, এই যে আমার এটুকু থাকলেই হবে। দেখুন এখান থেকে এক্সট্রুড আছে, এক্সট্রুড নিয়ে এটাকে আমি কতটুকু এক্সট্রুড করতে পারি, 3 ইঞ্চি আমরা এটাকে এক্সট্রুড করতে পারি। 3 লিখে এন্টারপ্রেস করি, দেখুন 3 ইঞ্চি এক্সট্রুড হয়ে গেল। আবার এন্টারপ্রেস করি, এটাকে সিলেক্ট করে নিচের দিকে 3 ইঞ্চি এক্সট্রুড করলাম, এবং আবার এক্সট্রুড নিয়ে এই অংশটুকু যেটা গ্লাস হবে এটাকে আমরা উপরের দিকে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক্সট্রুড করতে পারি। আর আমি 2 ইঞ্চি এক্সট্রুড করলাম, ইচ্ছা আপনার যতটুকু এক্সট্রুড করবেন 2 ইঞ্চি এক্সট্রুড করে দিলাম। এখন দেখুন আমার একটি টেবিল কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখন যে কাজটি আমার আছে সেটা বাকি আছে, সেটা হলো এই যে যে এজগুলো আছে এজগুলোকে আমি একটু ফিলেট করে দিতে পারি। তো ফিলেট করার জন্য এই যে এখানে দেখুন ফিলেট আছে, ফিলেট এই যে এখানে আছে রেডিয়াস, এখানে ক্লিক করি, রেডিয়াস আমি 0.3 দিয়ে দিলাম। এই যে দেখুন এই যে এইগুলো কিন্তু ফিলেট হয়ে যাচ্ছে, আমি একটু বেশি ফিলেট করে দেবো। আমি আবার আনডু করে দিই, ইউ ফর আনডু, ইউ লিখে ইন্টারফেস করলাম। আবার আমি ফিলেট নিলাম, এখানে রেডিয়াস আমি 1 দিয়ে দিলাম, 1। তো এখন যদি দেখি তাহলে দেখুন একটু বেশি হয়ে যাচ্ছে, এগুলা আমি ফিলেট করে দিচ্ছি, এইগুলো আমি সবগুলো এজ আমি এখান থেকে খুব সহজে এই অটোকেটের সাহায্যে ফিলেট করতে পারতেছি। জাস্ট এই এজগুলো সিলেক্ট করে ফিলেট করে দিতে হবে। এখানে আমি এটাকেও ফিলেট করে দিতে পারি, এই এজগুলোকেও ফিলেট করে দিতে পারি, আপনি ইচ্ছা করলে আরো বেশি ফিলেট করতে পারেন, আমি এতটুকু ফিলেট করতেছি ব্যাপার না। এই যে এটা আছে, এই অংশটুকুকে ফিলেট করে দিতে পারি, এটুকু ফিলেট হবে না, হচ্ছে না। তো দেখুন এটুকু আমরা ফিলেট করে দিলাম, আবার ফিলেট এটা সিলেক্ট, এবং এই দুইটা আমরা যেহেতু এটা গ্লাস এটা ফিলেট না করলেও হয়, আমি ইউ ফর আনডু করে
এই যে দেখুন, আর এটাকে ফিলেট করব না, এটাকে আমি ফিলেট করতে চাচ্ছি না। তো এখন দেখুন আমার এগুলো ফিলেট করা হয়ে গেছে, নিচের গুলো ফিলেট করা হয়ে গেছে। আর এই যে এগুলো ফিলেট না করলেও চলে, কারণ এগুলো দেখা যাবে না, সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে। দেখুন আমি একটি বক্স নিলাম, বক্স নিয়ে এইখান থেকে এইখানে একটি বাল্ব করলাম, এবং এইখান থেকে এইখানে একটি ওয়াল করলাম। এবং যে কাজটা এখন করবো সেটা হলো এই দুইটাকে আমি ইউনিয়ন করে দেব, এবং এই অংশটুকু যে টেবিলের অংশটুকু আছে সম্পূর্ণ সিলেক্ট করব মুভ দিয়ে, সরি সিলেক্ট করে একটু কাছে নিয়ে যাবো, ওয়ালের কাছে নিয়ে গেলাম। এরপরে এই যে এইখানে আমি একটি গ্রাউন্ড তৈরি করেছিলাম, তো এটাকে আমি জাস্ট কিবোর্ড থেকে REGION রিজিয়ন লিখে ইন্টারফেস করি, এবং এইটাকে সিলেক্ট করে ইন্টারফেস করলে দেখুন এটা কিন্তু রিজিয়ন হয়ে গেল। এই দুইটা ওয়ালকে আমি গ্রুপ করে দেবো, দুটাকে সিলেক্ট করে জি প্রেস করে গ্রুপ করে দিচ্ছি। দেখুন দেখুন আমাদের একটি টেবিল হয়ে গেল। দেখুন এটাকে জাস্ট আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হবে। ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে ভিজুয়ালাইজ আছে, ভিজুয়ালাইজ থেকে যে এখানে দেখুন ম্যাটেরিয়াল ব্রাউজার এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে দেখুন গ্লাস ম্যাটেরিয়াল আছে, এখানে ম্যাটেরিয়ালের ভিতরে দেখুন প্রথমে এখানে দেখা যাচ্ছে উড আছে, সরি আমার হয়তো কোনো ভুল হচ্ছে, আবার এখান থেকে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নেব না আমরা, এখান থেকে যে ডিফল্ট ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো আমরা নিতে চাচ্ছি। এখান থেকে দেখুন যে গ্লাস আছে, গ্লাস এই গ্লাসটা সিলেক্ট, এখান থেকে যদি আমি যে কোনো একটি গ্লাস দিতে পারি, এখানে আমি যে গ্লাসটা যদি দেই, যে কোনো একটি গ্লাস আমি দিতে পারি, আমি যদি এই গ্লাসটা দেই জাস্ট এখানে মাউসে রাইট ক্লিক অ্যাজেন্ট টু সিলেকশন, এবং এই যে উপরে যে ম্যাটেরিয়ালটা দেবো সেটা হলো আমি তার আগে এগুলোকে সবগুলোকে আমি জয়েন করে নেব। তো জয়েন করার জন্য কিবোর্ড থেকে প্রেস করি ইউ, দেখুন এগুলো কিন্তু একটি একটি করে অবজেক্ট আছে, এগুলোকে সবগুলোকে আমি জয়েন করে দিতে পারি। UNION ইউনিয়ন লিখে ইন্টারফেস করি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এবং এই যে নিচে যে ফ্রেমটুকু ছিল এটা ফ্রেমটুকু সিলেক্ট করে ইন্টারফেস করলেই দেখুন সবগুলো কিন্তু এক হয়ে গেল, নিচের ফ্রেমটা সম্পূর্ণটুকু এক হয়ে গেছে। তো এখন আমি এটাকে উডেন ম্যাটেরিয়াল চাচ্ছি, এই যে উড আছে, উডে যাওয়ার পরে নিচের দিকে আমি চলে যাচ্ছি, যে কোনো একটি ম্যাটেরিয়াল এখানে অ্যাপ্লাই করলেই চলে। এই দেখুন এখানে একটি ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালটা জাস্ট আমি কিবোর্ডে মাউসে রাইট ক্লিক করে অ্যাজাইন টু সিলেকশন, তো আমার অ্যাজাইন হয়ে গেছে। এখন এটা কিন্তু ফ্লোর, এখন আমি এখানে ফ্লোরের ম্যাটেরিয়াল অ্যাজাইন করতে পারি। তো এখানে দেখুন ফ্লোরিং, ফ্লোরিংয়ে যাওয়ার পরে আমি যে ম্যাটেরিয়ালটা অ্যাজাইন করে যাচ্ছি রাইট ক্লিক অ্যাজাইন টু সিলেকশন, তো এটা কিন্তু অ্যাজাইন হয়ে গেছে। এই দেখুন দেখা যাচ্ছে, এখন এটাকে যে অ্যাজাইন হয়েছে কিন্তু একেবারেই ছোট হয়েছে, একটু বাড়াই দিতে পারি। এই যে এখান থেকে এই ম্যাটেরিয়ালের উপর ক্লিক করলেই এই যে এই যে উডের ম্যাটেরিয়াল এর এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই যে ম্যাটেরিয়ালের যে ছবিটা আছে ইমেজের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখুন একটা নতুন উইন্ডো ওপেন হলো। এখন এটাকে আমি একটু বাড়াই দিতে পারি, স্কেল এখন আমি এখানে 39 আছে, আমি 115 করে দিলাম, দেখুন বেড়ে গেছে কিন্তু এখানে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের সাইজটা আমি বাড়াই দিচ্ছি, এখানে আমি 200 করে দেই, তাহলে দেখুন আরও বৃদ্ধি পেয়ে গেছে। আমি এখানে 115 আমার ভালো ছিল, 115 এন্টার, এবং এই এই যে পজিশন যেটা রোটেশন আমি চেঞ্জ করে দেবো, রোটেশন আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা করে দেবো, এখানে আমি লিখেও দিতে পারি 90 90। এরপরে দেখুন এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হয়ে গেল। এরপরে এটার উপরে আমি ম্যাটেরিয়াল অ্যাজাইন করবো, ম্যাটেরিয়াল অ্যাজাইন করার জন্য এখান থেকে যে কোনো একটি ম্যাটেরিয়াল দিতে পারি, জাস্ট এটা সিলেক্ট করলাম,
অ্যাজেন্ট টু সিলেকশন, কিংবা আমি যে কোনো একটা এজেন্ট সিলেক্ট করে দিলাম। যে কোনো একটা সিলেক্ট করলেই হয়, কোনো সমস্যা না। এজেন্টটা সিলেক্ট করে দিলাম, ডাবল এটা যে কোন ম্যাটেরিয়ালটা জানি, যে ম্যাটেরিয়ালটা, সরি, তো দেখুন ম্যাটেরিয়ালটা কিন্তু আমার অ্যাসাইন হয়ে গেছে। দেখুন যদি আমি এটাকে রেন্ডার করি, তাহলে দেখুন এই যে শ্যাডোর এখানে ফুল শ্যাডো করে দেই, এটাকে যদি আমি এখন রেন্ডার করি, রেন্ডার রেন্ডার করতে একটু সময় লাগবে, একটু আমরা ধরে দেখি। এই যে দেখুন এখানে রেন্ডার হচ্ছে, এখানে রেন্ডার হচ্ছে। আমরা দেখুন এখানে সান স্ট্যাটাস আছে, এটা যদি আমরা রাখতেছি না, আমরা এখানে যে লাইট আছে, লাইটের এখানে যে ওয়েব লাইট, টার্ন অফ প্রিফার লাইট, এবং ওয়েব লাইটটা যে এখানে সেট করতেছি, এবং এর সোর্স হবে এখান থেকে, এবং ইন্টেন্সিটি ফ্যাক্টর আমরা 10 করে দিলাম। এখন এটাকে আমি মুভ করে যদি উপরের দিকে নেই, এখন যদি রেন্ডার করি, তাহলে দেখুন এই দেখুন আরো রিয়েলিস্টিক হয়ে গেছে এখানে। ক্যান্সেল করে আমরা লাইটটাকে আরো একটু কাছে নিয়ে আসি, এখান থেকে লাইটটাকে আমরা একটু কাছে নিয়ে আসতে পারি, একটু কাছে নিয়ে আসলাম। দেখুন এবার যদি আমরা এটাকে রেন্ডার দিই, দেখুন গ্লাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, গ্লাসটা একবারে স্বচ্ছ হয়েছে। আমরা গ্লাসটাও চেঞ্জ করে দিতে পারি, এই যে রিফ্লেক্ট, তারপরে দেখুন উড উডটা অনেক সুন্দর হচ্ছে এখানে, যেটা ফ্লোরিং হিসেবে কাজ করতেছে। আমরা গ্লাসটাও চেঞ্জ করতে পারি, গ্লাসটা আমরা অরিজিনাল যে উড আছে উড গ্রেন গ্লাস করতে পারি, এবং এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে এটাকে সিলেক্ট, এই যেখানে গ্লাস ম্যাটেরিয়ালে গিয়ে আমি একটি এই গ্লাসটা দিতে পারি, এই যে এখানে একটি গ্লাস আছে এই গ্লাসটা এখানে দিতে পারি। এখন যদি আমি রেন্ডার দেই, তাহলে দেখুন এই যে আমাদের কিন্তু রেন্ডার হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও বেশি বেশি 3D টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তীতে কোনো টিউটোরিয়াল আপলোড করলে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের মতো, এ পর্যন্তই।